আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো ধরনের অ্যাপস ডাউনলোড না করেই আপনার হাতে থাকা মোবাইলেই গ্যালারি থেকে বিভিন্ন ধরনের ফটো ভিডিও আপনি হাইড করে রাখতে পারবেন। কোনো ধরনের অ্যাপস ডাউনলোড করতে হবে না। প্রথমে কি করতে হবে, এই যে ফটোজ অ্যাপটি রয়েছে এটি ওপেন করতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে খুলে নেব। তারপর এর নিচে যে দেখতে পাচ্ছি যে সার্চ অপশান লেখা, সার্চ অপশান আছে, এখানে ক্লিক করে লকেড ফোল্ডার লিখব। চলে এসেছে লকেড ফোল্ডার, তো এখানে ক্লিক করে দেব। তো এখানে আমার হাইড করা সেই জন্য দেখাচ্ছে না। তো এখানে আমার বিভিন্ন ধরনের হাইড করা ফটো আছে। তো এখানে আপনি উপরে দেখতে পাবেন একটি প্লাস আইকন থাকবে, ওই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তারপরে যেটি আপনি হাইড করতে চান সেটি আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি এই যে অ্যালোভেরা গাছটি আছে এটা সিলেক্ট করে উপরে যে মুভ লেখা রয়েছে এখানে ক্লিক করে দেব। তারপর আবার এখানে মুভে ক্লিক করে দেব। তো এখানে আমার শো হয়ে গেছে হাইড করা, যেহেতু সেই জন্য দেখাচ্ছে না। আপনার মোবাইল দিয়েই আপনি ট্রাই করে দেখতে পারেন। দেখুন এখানে সেই ফটোটি নেই আর। এইভাবে খুব সহজেই কোনো ধরনের অ্যাপস ডাউনলোড না করেই হাইড করতে পারবেন নিজের ফটো ভিডিও। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও পর্যন্ত বাই বাই।